চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কড়া নিরাপত্তার মধ্যে বিকেলে পুরান ঢাকার কারাগার থেকে শাহবাগের ওই হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে তার জন্য হাসপাতালটির ছয় তলায় দুটি কেবিন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ খালেদা জিয়ার শারীরিক অবস্থার যাচাই বাছাই করতে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসার ব্যাপারে কাল সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বোর্ড গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল বিএনপি আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেল তিনটায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়ার জন্য নাজিবুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বের করে জেল কর্তৃপক্ষ করা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুলিশের নিজস্ব গাড়িতেই কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় বিএনপি চেয়ারপারসনকে গাড়ি থেকে নামিয়ে চেয়ারে করে কেবিন ব্লকের ছয় তলায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা এখনো না জানালেও মেডিকেল টিম গঠন করার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে রোববার দুপুরের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাবে তারা মহামান্য আদালত থেকে একটি আদেশ জারি করা হয়েছিল আপনার আদেশটার সামারিটা এর মধ্যেই জেনে গেছেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করেছি উনি আসার পরে ওনার কেবিনে বোর্ডের সভাপতি উনি যার আন্ডারে ভর্তি হয়েছেন প্রফেসর ডাক্তার অধ্যাপক এম এ জলিল চৌধুরী উনি ওনাকে দেখেছেন এবং যা যা চিকিৎসা শুরু করার আগে যা যা ফর্মালিটিস অথবা সৌজন্যতা উনি কমপ্লিট করেছেন এবং উনি আমাদের হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন আগামীকালকে বেলা একটার পরে বোর্ডের মেডিকেল বোর্ড পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এদিকে হাইকোর্টের রায় অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন না করায় চিকিৎসা নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছে ড্যাবের মহাপরিচালক এ এম জাহিদ হোসেন কোর্টের যে নির্দেশনা যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে যাতে যথাযথ চিকিৎসা দেওয়া হয় এবং সম্মানের সঙ্গে যে চিকিৎসা ওনার প্রয়োজন সেটা যাতে দেওয়া হয় কিন্তু সেই সঠিক চিকিৎসাটা আজকে দেওয়ার ব্যাপারে যে বোর্ড করা হয়েছে সেখানে আমরা সন্ধিয়ান এই কারণে কারণ এখানে এমন সদস্য আছেন যাদের সম্পর্কে আপিলের ডিভিশন তাদের মেডিকেল বোর্ড থেকে বাতিল করে দিয়ে নতুন মেডিকেল বোর্ড এখানকার সদস্যদেরকে দিয়ে করিয়েছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে আছেন বেগম জিয়া এর আগেও স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে আরিফ হোসেন নিউজ নাইন ঢাকা